বিভিন্ন কার্যকর সমূহ এবং আমাদের সামনে বসে থাকা অত্র এলাকার জনসাধারণ, আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা, যেটা আমাদের প্রত্যেকের জানা দরকার। আমি দলগতের আহ্বান করি তোমার, আজকের দিনকাল বড় খারাপ, আপনারা সবে জানেন 2018 ইংরেজির যে জিরোতে কইছিল, আমরা সবে জানি খুলনা নাম আমরা ইন্দিরাবাদে বেশি জানি, আর নয়া হইলে তো কি নয় কইটা, এটা নিয়ে এমন ভাবে গ্রামে গঞ্জে একটা ভুয়া বাতাস এবং মানুষের বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করা দ্বারা মানুষের আত্মা টিকিলা জন আত্মসাধকর্তা ইলা কিছু উলাল রাজাও হল 12 জন, যারা আপনারা জানেন গ্রামের সোজা সরল মানুষরে বেখা মাপ মাতিয়া আপনারা মানুষরা বিভিন্ন করে বুঝাইয়া কিনা তারা 2000 থেকে 20000 পর্যন্ত আদায় কর্তা, তারা ও সূত্র অনুযায়ী আদা দিয়া করেন, যারা নামর আগে বড় বড় ডেজিগনেশন নামর আগে বড় বড় খোদা দিল পুরো, আর বিশেষ করে আমরা গাঁও যারা খেতখানা আমরা বলি দিনমজুরি মানুষ, আমরা যারা বিশেষ করে পত্রিকার তরফে জড়িত নয়, আমরা সোশ্যাল মিডিয়ার তরফে জড়িত নয়, আমরা নিজের হাম লইয়া ব্যস্ত, এই রকম যারা মানুষ আছেন তারা বিভিন্ন ঘরের প্রবন দিয়ে হইবা জব কার্ড লিঙ্ক হইত না 2000 না দিলে, আর ঘরের টাকা আনাইত না যদি তুমি দেন কিস্তির আগে 1500 না দেও, আর যদি তুমি দেন ও বড় তোরা উল্টা করে বানাইতে যাও তোমার ঘর বাইরা, তাহলে তুমি দেন টাকা দিলাও আর নাইলে তোমার কাম ঘর আনাইত না। আপনারা নিশ্চয় জানেন অল্প আগে এখানে বাজারি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্পিচ, তাই এখানে ক্লিয়ার নিয়ে হয়েছে যে এই টেহা গভর্নমেন্টের এই টেহা কোন জিআরএস কোন এপি কোন জিপি কোন দালাল দেওয়া নাই, এটা ডাইরেক্ট গভর্নমেন্টে গরিব অ্যাকাউন্ট ডাইরেক্টদের, যেটা আপনারা সার্ভে বাদে আপনারা প্রত্যেকটা ভেরিফিকেশনের পরে যারা লিস্ট নাম আইছে এরার নাম কোন মাইকেল আলোর হিম্মত নাই রাখি আবার আইব, আর যারা নাম আই গেছে গিয়া এরা টেহা বন্ধ করাও কোন বেটার ক্ষমতা নাই। আপনারা আমি সজাগ করা লাগি একটা কথা কইতে বলি, এক আছে নাকি কথা নাই, কিন্তু আরো দুই তিনটা জিনিস আছে, আপনারা যেমন ওরা রিসেন্টলি গেছে অনুরোধয় এরপরে বিধবা পেনশন ফ্যামিলি বেনিফিট প্রত্যেকটা জিনিস লাগে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করবা, কোন গ্রামগঞ্জে কোন দলাল ঘুরে আপনারা একটা টাকা দিবে না, আর আপনারা যদি টাকা দেন আপনারা খুশি, আপনার মানুষের মনুষ্য মিলিত হয়ে গেছে, আমরা চাই গরিবকে আপনার মেডিকেল গেছেন যে ডাক্তার জগতে একটা আমার জামাই ফিজিক্যালি ফিটনেস নাই একটা সার্টিফিকেট দেন, আমি কোন অনুযায়ী ভাই ওগো মাই নিলক বই তোমার এটা কইতাম খাই যদি আল্লাহ পাকে তোমার ওই ব্যাপারটা দিলেন তোমার জামাই তুমি 1500 টাকা দিয়ে তোমার জামাই বলা করতে লড়াই এটা লাগে নিজের মন মানসিকতার বদলানি অত্যন্ত জরুরি হয়ে গেছে যে আমরা সমাজ, আর এনজিও করে আমি জানতে খালি খবর পাইলে না মেম্বার কইলে আমি তোমার নাম রাখাইছি, প্রেসিডেন্ট কইলে আমি তোমার নাম রাখাইছি, আরো কারো দুঃখ বলার কিছু জ্ঞান কথা হয় এগুলো যে আগে যে ইন্ধন দিয়া তৈরা আমি রে বলা লাইন করছি তোমার তোমার নামও আগে আনতাম তোমার নামও আগে আনতাম, যদি আগে আইও যে আমার টাকা 12000 দিবা, গত কয়েকদিন আগে আমার কুটুম মানুষ একজন মনোহর কইলা বলে কান গেছে ওরা তার একটা নাম আইছে একজন গ্রাউন্ড ম্যানেজার হয়েছে বলে আমি একটা লাইন করি তোমার একটু আগে হয়ে গেল নাম গোয়া, আসলে মরা মৃত্যু বিভিন্ন ক্ষেত্রে অকল বানাই গেছে ওরা গিয়ে নাম কাটা করছে আই গেছে নাম উঠে আইয়া বাজারে বেরিয়া যাচ্ছে আমি তো নাম কাটিয়ে লই আইছি উঠে লই আইছি তুমি এখন আমার 12000 দেবা রাখো তাই মধ্যে ওই একটা নাম তো আমার আরেক বছর ওটা যদি তুমি আনতে পারো তুমি ওকে বাঁচো বেটা তাহলে ওটা আনিয়ে দিলাও
আরে জনপ্রতি দিয়ে বল নাই নাই গভর্নমেন্টরা আমরা সমাজের সুস্থ সবল মানুষ যারা আছি আমরা প্রত্যেক ঘরে গিয়ে গিয়ে আমরা মানুষের এখন বুঝাই যে তুমি দেন গরিব মানুষ তোমার পক্ষে দেয়া গভর্নমেন্টদের তুমি দেন কম পক্ষে দালালের উপর চক্রান্ত করি বাঁচিয়ে যাবো আজকের সরকার উদ্দেশ্য দেখতে পারলো যে আমাকে কোয়া হয়েছে আমি যেখানে ওই যে আপনারা বক্তব্য তো বহু জায়গায় দেয় আর বক্তব্য বেশি দেওয়া ভালো হইয়াম না মানে মানুষের বলি না সমুদ্র বলে কি হয়েছে না কাকি এটা বলে কি বড় কথা বলা হয়েছিল আজকে আপনারা আমার লোক একটা কথা বলবা যদি কোন দালালে আপনাদের কোন যায় আপনারা যারা পাঞ্জাব হইতে পারবেন বাড়ি কোন যাইনি পারবেনি আমরা কোন যাই হবে আপনারা বান্দিয়ে ও আটাইগা বান্দিয়ে তুই আপনারা ও করতে দিন না হওয়ার দিবা তাই নিয়ে ধরে টাকা দিয়ে শুনে আপনারা টাকা দেওয়া রাখতো না তিনা যদি কোনো মানুষের টাকা দাবি করে অসাইন হয়ে আমি আমার বক্তব্য মানুষ শেষ করলাম ধন্যবাদ।